KNF পক্ষ থেকে সবাইকে নমস্কার নানেকতে রাঙা চিবাই কান বুক না KNF কখনো সরকারের বিপক্ষে ছিল না দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সংযতার পথ বেছে নিয়েছি তাই আমরা পিছু হটেছি আমরা চাইনি যৌথ বাহিনীর সাথে নিয়ে আসা ছোট শিশুদের এবং সাধারণ জনগণের কিছু হোক সেই সময় পাল্টা হামলা চালানো হলে শিশু এবং সাধারণ জনগণের ক্ষতি হতো এবং নিহত হতো এমনিতেই যৌথ বাহিনীর উপর KNF এর হামলা করার কোনো ইচ্ছা ছিল না KNF এর উচ্চ মহলের নির্দেশে আমরা পিছু হটেছি জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে আসছে সেই শান্তি চুক্তির আগ থেকে এর আগেও অনেক ইতিহাস আছে বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে শুধু বাঙালি নয় তিন পার্বত্য জেলায় বসবাসরত মারমা বম তঞ্চঙ্গা পাংখুয়া খিয়াং মরো জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে তার প্রমাণস্বরূপ ফেসবুকের বিভিন্ন টাইমলাইনে দেখতে পাবেন জেএসএস সন্ত্রাসীদের অভিযোগ ইসলাম ধর্ম সম্প্রসারণ করার জন্য এই পাহাড়ের বুকে ইসলাম প্রচার করছে এবং KNF ক্যাম্পে ইসলামিক গ্রুপ বা বিদেশি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপদের প্রশিক্ষণ দিচ্ছে এমন মিথ্যাচার তথ্য দিয়েই মূলত আমাদের ক্যাম্পে যৌথ বাহিনীর হামলা চালানো ফন্দি আটে KNF এর সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নাই অথচ জেএসএস এর মূল দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা কিন্তু জেএসএস দের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির উপর অভিযান চালানো কি সাংঘর্ষিক নয় এই কম্বিং অপারেশনে চলার সাথে সাথে জেএসএস এর চুক্তির লিপিবদ্ধতার একাত্মতার প্রকাশ করেছেন নয় কি শান্তি চুক্তির 40 বছরে বেশি হলেও সেই চুক্তির বাস্তবায়ন পর বড় বাধা জেএসএস সন্ত্রাসীর সভাপতি সন্তুল আরমান নিজেই সেই চুক্তিতে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও সন্তুল আরমান নেতৃত্বে সামান্য নষ্ট হয়ে যাওয়া এবং ব্যবহার অযোগ্য এমন অস্ত্র জমা দিয়েছে গত 12 তারিখ যৌথ অভিযানে জেএসএসটাই মূলত অ্যাম্বুশে থেকে সেনাবাহিনীদের গুলি করেছিল এবং সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র কেড়ে নিয়েছিল তবে সেই দায়ভার KNF এর উপর চাপানো হয় এক সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা DGFI থেকে সেই বন্দুকযুদ্ধে উভয় পক্ষেই কয়েকজন নিহত এবং আহত হয়েছে একের অধিক সেই বন্দুকযুদ্ধের জেরে সেনাবাহিনীর কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাধারণ জনগণদের ওপর বর্বরিচ আগ্রাসন চালানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় সিপিপাড়ার প্রধান লালকিপ ময়কে আঘাত করার পরে আত্মমরা অবস্থায় এখনও বেঁধে রেখেছে যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত সেনা সদস্য